हेलो गाइस, गुड मॉर्निंग। अपना के कैमन आशा करी भलो आमी सुस्थ सबल आछि। तो चैनल आज के सर्वप्रथम ब्लॉग ब्लॉग शुरू करब, कारण एर आगे हमारे चैनल शुद्ध छिलो शॉर्ट वीडियो। आज थेके वाइफ आमरा दुजन मिले चैनल शुरू करछि आज के ब्लॉग। तो देखते थाकुन, आशा करी अनेक भालो लागबे। गुड मर्निंग बंधुरा, আপনাদেরকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 6:30। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আশা রাখি যে ভালোই যেন থাকো তোমরা সবাই। আর আমিও ভালো আছি। আর আজকে উঠে গেছি, তো আজকে সকালে ভিডিওটা তোমাদেরকে দিলাম। তো দেখো সকালটাকে মানে কি রকম লাগছে পরিবেশটা। তো আমাকে তো খুব ভালো লাগছে সকাল সকাল, তো চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমার ছাদ বাগান। তো এখানে বেশ কিছু ফুল আছে। তো এই যে দেখো, তো এই যে জবা ফুল গাছ আছে। তো বেশ কয়েক রকমের জবাই হয় আমার ছাদে, লাল, জিয়া আর সাদা, গোলাপি, এগুলোই হয়। তো তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে। তো আজকের ব্লগে আমি তোমাদেরকে এইটুকুই দেখাচ্ছি। আর এই যে হলুদ ফুলটা দেখছো, এই ফুলটা কিন্তু খুব সুন্দর, কিন্তু কি বলো তো এই ফুলটার নাম আমি জানি না। তোমরা জানলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এই ফুলটা কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে হয়, তো ঠান্ডা আস্তে আস্তে কমে যায়। তো এখন মোটামুটি কমেই গেছে ফুলটা, তবু আছে অল্প অল্প গাছে। আর দেখো এই যে লাল আর লাল জবার ঘিয়া জবাটা দেখছো, ওটা কিন্তু একটা গাছে দু রকমের ফুল হয়। আর এই যে জুঁই ফুলের থোকাটা দেখছো, খুব সুন্দর সেন্ট আসছে। আর আজকে আমি তোমাদেরকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে এই যে আমার ছাদ বাগান, আর আমাদের পাশে কিন্তু গঙ্গা আছে। তো তোমাদেরকে গঙ্গা নদীটাও দেখাবো, আর দেখাবো আমাদের বাজারটা। তো এইটুকুই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার এই চ্যানেলে এটা প্রথম ব্লগ, তো আমি ভাব মানে বুঝতে পারছি না ঠিক যে কী তোমাদেরকে আজকে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখো কি সুন্দর এখানে ফুলের ওপর প্রজাপতি বসেছে, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের জন্য নিয়ে নিলাম। তো তোমরা কিন্তু অনেক গাড়ির আওয়াজ পাচ্ছ, কেননা রোডের ধারেই আমাদের বাড়ি, সেজন্য। তো দেখো আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, তো ও ছাদে উঠে এসেছে দাঁত মাজতে মাজতে। তোমাদেরকে ওকে দেখিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন হাত দিয়ে কলকাতা মারছি। আমি কলকাতা করে নিয়েছিলাম। আর দেখো আজকে সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি, দেখো কোথায় যাই। তো চলে এসেছি ঘাটে, তোমাদেরকে দেখাচ্ছি। বিশাল স্রোত, আগে তো হয় লঞ্চে সব মানে পার হতো, নৌকা মানে নদী পার হতো, এখন দেখলে তো নৌকোতে করে পার হচ্ছে। আর প্রচুর লোকজন ছিল নৌকোতে, আর নদীর যে অবস্থা প্রচুর জল দেখে একদম ভয় লাগছে। তো দেখো কত স্রোত চলছে নদীতে, দেখো। Thank you.
টোটোতে করে যাচ্ছি, তো এখন যাব মার্কেটে। এখানে জ্যাম, তার জন্য দাঁড়িয়ে আছি। টোটোটা ছাড়লো, তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো ঠিক আছে, আমি সিঁড়ি দিয়ে নামছি, এবার পড়ে না যায়। তো ঠিক আছে, আমি বিলটা করি। তো আমাদের বাজার মোটামুটি হয়ে গেছে। তো দেখো, এটা একটা ফলের দোকান, তো বেশ কিছু ফল নিলাম এই দোকানটা থেকে, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম দোকানটা। এটা খুব একটা বড় মার্কেট না, ছোটই মার্কেট। তো তোমাদেরকে আর এর থেকে বেশি ভিডিও আজকে শেয়ার করতে পারলাম না, পরবর্তী ব্লগে আবার অনেক কিছু শেয়ার করব। তো তোমরা খুব ভালো থেকো, আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।